রাস্তার পাশে দোকানটিতে থরে থরে সাজিয়ে রাখা হয়েছে লাল নীল হলুদ ও সবুজ রঙের বদনা। সেখান থেকে বদনা কিনে নিচ্ছেন সাধারণ মানুষ। এরপর তারা সরাসরি চলে যাচ্ছেন মাজারে, পানি ভরে মনোবাসনা পূরণের জন্য বদনাটি রেখে আসছেন। আবার কেউ কেউ করছেন মাজার জিয়ারত। নগরীর পাঁচলাইশ থানাধীন প্রবর্তক মোড় এলাকায় মূল সড়কের পাশে বদনা শারদিয়াল্লাহের মাজার। আড়াই শত বছরের পুরনো এই মাজার প্রতিনিয়ত ভক্তদের আনাগোনায় মুখরিত থাকে। এই মাজারে রয়েছে দীর্ঘ ঐতিহ্য। বদনা শারদিয়াল্লাহ প্রকৃত নাম ছিল হযরত মোহাম্মদ শফি শারদিয়াল্লাহ। ইয়েমেন থেকে তিনি এই অঞ্চলে আসেন। বর্তমানে মাজার এলাকায় এসে তিনি আধ্যাত্মিক সাধনায় মগ্ন হন। বদনা শারদিয়াল্লাহর ওফাতের দিনক্ষণ জানা যায়নি। বদনা শারদিয়াল্লাহর হাতে সবসময় একটি বদনা থাকত। সে বদনা কোনো তলা ছিল না, অর্থাৎ বদনাটি ছিল তলাবিহীন। এরপরও বদনাটিতে পানি পরিপূর্ণ থাকত সবসময়। সে পানি পান করে সাধারণ মানুষ দুরারোগ্য অসুখ বিসুখে আক্রান্ত রুগীও সম্পূর্ণ ভালো হয়ে যেত। আর তখন থেকেই হযরত মোহাম্মদ শফি শাহ সবার কাছে বদনা শাহ রাদিয়াল্লাহ হিসেবে পরিচিত হয়ে ওঠেন। জানা যায় বর্তমানে বংশ পরম্পরায় বদনা শাহ রাদিয়াল্লাহর পঞ্চম প্রজন্ম মাজার দেখাশোনা করছেন। তার দুই ছেলে ছিলেন সৈয়দ ইসমাইল আহমেদ ও সৈয়দ মকবুল আহমেদ। সৈয়দ মকবুল আহমেদের পঞ্চম ছেলে ও দুই মেয়ে ছিল। বংশলতিকায় পঞ্চম প্রজন্মের মধ্যে রয়েছেন তাদের সন্তান, নাতিপুতি, প্রপুত্র। এদের মধ্যে বয়োজ্যেষ্ঠ হিসেবে রয়েছে দুই ভাই, হাজি সৈয়দ মনসুর আহমেদ ও হাজি সৈয়দ অলি আহমেদ। হাজি সৈয়দ মনসুর আহমেদ প্রধান মতওয়াল্লির দায়িত্ব পালন করছেন। বর্তমানে মাজারটি পরিচালনার দায়িত্বে আছেন দুই ভাইয়ের বংশধর হাজি মোহাম্মদ মনির, হাজি মোহাম্মদ আসাদ সর্দার, হাজি সৈয়দ মোহাম্মদ ইমরান এবং হাজি মোহাম্মদ জসিম। এক গম্বুজ বিশিষ্ট মাজারের মূল ভবনটি অক্ষত রাখা হয়েছে। পরবর্তীকালে ১৯৯৫ সালে মাজার সংলগ্ন তিনতলা একটি মসজিদ নির্মাণ করা হয়। মাজার এলাকায় মোট ১৬ গন্ডা জায়গার উপরে গড়ে উঠেছে এসব স্থাপনা। প্রতি শুক্রবারে জুমার দিনে বদনা শারদিয়াল্লাহর মাজার সংলগ্ন মসজিদটিতে প্রায় ৫,০০০ মুসল্লির সমাগম ঘটে। মানুষ যখন সমস্যা এবং দুঃখ কষ্টে অবতীর্ণ হয়, ঠিক তখনই মানুষ আল্লাহকে স্মরণ করে। আর সেই আল্লাহকে স্মরণ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে আল্লাহর ওলি। হযরত বদনা শাহ রাদিয়াল্লাহ ঠিক তেমনই একজন ওলি ও বুজুর্গ। ভক্তগণ তার দরবারে আসে বদনায় পানি ভরে তাদের মনের বাসনা পূর্ণ করার জন্য। ইতিহাস এবং ঐতিহ্যের খোঁজে আজ আমরা চট্টগ্রাম প্রবর্তক মোড়ের হযরত বদনা শাহ রাদিয়াল্লাহর মাজার প্রাঙ্গণ থেকে মোহাম্মদ রমজানের ক্যামেরায় হুমায়ুন কবির হিরো, চট্টলা, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।